যোগ্য কন্যা অঙ্কিতা সরকার পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্পাদক এবং সহ সম্পাদক আপনারা করতালি দিয়ে ভরিয়ে দিন আমি খুব খুশি যে আমার বাবা এখানে চাকরি করেন এনারা আমাকে সম্বর্ধনা দিয়েছে আমি তাতে খুব খুশি হয়েছি আগামী দিনে যেন আমার মা বাবাকে আমি খুশি করতে পারি এটাই আমি কামনা করি আর আগামী দিনে যেন এনাদেরকে আমি খুশি করতে পারি এটা আমি মানে চাই আমার ফটোগ্রাফি নিয়ে খুব এগোনোর ইচ্ছা আছে তো আমার বাবা মা আমাকে বলেছে যে আমি যেটা হতে চাই সেটাই ওনারা করবেন তাই ফটোগ্রাফি নিয়ে আমি এগোতে চাই আমার নাম অয়ন্তিকা দেবনাথ বিদ্যাশ্রম বয়েজ ডানকুনি টোলপ্লাজা শ্রমিক সংগঠন আইএমটি গোষ্ঠীর উদ্যোগে এবছরও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সম্বর্ধনার আয়োজন করা হয়েছে আমরা কথা বলবো ওনার সাথে রয়েছেন সম্পাদক মিশালী মল্লিক এবং সহ সম্পাদক মিশালকে মিশালী মল্লিকের তাই জানবো যে এই উদ্যোগ কেন এই উদ্যোগ আমরা আমাদের মামাটি সব মামাটি মানে সরকার যখন ক্ষমতায় আছে আমরা পিছনের তিন বছর যাবত পিছনে দেখেছি আমরা যে অনেক অন্য অন্য জায়গায় অনুষ্ঠান হচ্ছে আমাদের সরকারের তো আমাদের ক্ষমতা আসার পরে তৃণমূলের তরফ থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অনেক ভালো ভালো প্রোগ্রাম নেওয়া হয় তো আমরা অনেক অন্য জায়গার প্রোগ্রাম দেখে আমরা উদ্যোগ নিই যে আমরা এই জিনিসটা আমরা যদি আমাদের এখানে করি ডানকুনি টোলপ্লাজা স্টাফের তা আমার মনে খুব ভালো হবে আমরা কিন্তু দেখি কিন্তু অন্য জায়গার দেখে এই জায়গাটা কিন্তু আমরা শুরু করেছি একশোবার ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ার এখানে আমাদের বাড়ির যারা ছেলেমেয়েরা তারা একটা বাউন্ডারির মধ্যে থাকে তারা হয়তো অনেক জায়গায় যেতে পারে না তো একটা জায়গায় আসতে না এর উদ্দেশ্য আর একটা জিনিস আমাদের সেটা হচ্ছে আমাদের স্টাফ আমরা যে এখানে চাকরি করি আমরা যেখানে কাজ করি আমাদের ফ্যামিলিরা অনেক দূরে দূরে বাড়ি আমাদের কাছে বাড়ি তারা হয়তো জানে আমরা কোনো কাজ করি অনেকে আমরা অনেক দূরে বাড়ি তারা জানে না তারা বাবা আমরা কোথায় চাকরি করছে সেটা দেখানোর একটা উদ্দেশ্য যে বাবা কোথায় চাকরি করে কীরকম কীভাবে পরিশ্রম করে সেটাও একটা আমাদের উদ্দেশ্য দেখুন আমরা এখানে সবচেয়ে বড় প্রোগ্রাম যেটা করি সেটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প ফেব্রুয়ারি মাসে হয় এবং আজকের যে এই প্রোগ্রামটা সেটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছেলেমেয়েদের যারা পাস করেছে তাদের হচ্ছে সম্বর্ধনা দেওয়া হয় আমরা এই প্রোগ্রামটা এই কারণেই বেছে নিয়েছি কারণ আমাদের এখানে 166 জন স্টাফ আছে দিন রাত এই ধোঁয়ার মধ্যে পরিশ্রম করে একটা বিজির মধ্যে থাকে তো আমরা এই যে মিলন মেলা সারা ভারতবর্ষে যদি আইএনটিটিসি কেন যে কোনো ট্রেড ইউনিয়নে যদি দেখা যায় সারা ভারতবর্ষে কোনো ট্রেড ইউনিয়ন কোনো ইউনিয়ন এই প্রোগ্রাম নিতে পারে না তো ডানকুনি টোল ট্যাক্স সবাইকে দেখায় দেখিয়ে দেয় পথ দেখিয়ে দেয় আমি আশা করব আজকের ডেটে 235টা টোল ট্যাক্স আছে সারা ভারতবর্ষে তো তার মধ্যে আমাদের এই ডানকুনি টোল প্লাজা ভারতবর্ষের এক নম্বর টোল যেখানে ছেলেরা 100% ডিউটি করে মেহনত করে এবং আমাদের প্রেসিডেন্ট সুবীর মুখার্জি নিসার আলী মল্লিক এবং আমাদের এই যে 166 জন শ্রমিক ভাই সকলের উদ্যোগে আজ এই স্টেজটা এই মঞ্চটা তৈরি হয়েছে আমি আশা করব আমাদের এই দৃষ্টান্ত দেখে আশেপাশে সারা পশ্চিমবাংলা সারা ভারতবর্ষে যত ছোট বড় ইউনিট আছে তারা চেষ্টা করবে আমাদের মতো প্রোগ্রাম করার এবং পরিবারকে সুখে বাচ্চাদেরকে সুখে এই যে বাচ্চারা এলো আজকে যে একটা গিফট তুলে নিল এই যে উদ্যোগ আনন্দ এ আগামী দিনের টার্গেট নেবে আমাদের মুখ থেকে শুনলো তোমাদের কাছ থেকে আমরা আশা করছি কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ মাস্টার হবে এই যে বড় বড় টার্গেট এবং এই মঞ্চের মধ্যে উঠে যে একটা প্রাইজ হাতে ধরে নেওয়া এর চেয়ে বড় উদ্যোগ আর কিছু হতে পারে না আমরা সেই জন্য এই প্রোগ্রামটা আমাদের আইডিটিসির তরফ থেকে নিয়ে থাকি 13 জনকে টোটাল ছেলে মেয়ে মিলিয়ে 13 জন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মিলিয়ে এবং আমাদের যে এমএলএ এসেছিল ওনাকেও একটা ছোটো গিফট দিয়েছি এবং হুগলি ডিস্ট্রিক্টের যিনি দায়িত্ব পেয়েছেন আমাদের দাদা দিলীপ দা হুগলি ডিস্ট্রিক্টের তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ পেয়েছেন ওনাকেও আমরা এই মঞ্চ থেকেই অভ্যর্থনা দিয়েছি এবং এই যে ইউনিয়নটা তৈরি করেছিল জন্ম দিয়েছিল সুবিদার হাত ধরে হয়েছিল তো 8 বছর কন্টিনিউ উনি আমাদের সাথে আছে এবং যতদিন বাঁচবো
আমি সুবিধা এবং নিশার শপথ নিয়েছি যতদিন বাঁচব আমরা একজোট হয়ে 166 জনকে একটা জায়গায় কমতে দিয়ে তবেই আমরা আমরা শান্তি পেতে চাই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সহ সম্পাদক নিতাইতে এবং সম্পাদক ইসরানী মল্লিক, তারা কিন্তু জানালো যে শুধু মাত্র সংগঠনা নয়, তার পাশাপাশি তারা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন রকম প্রোগ্রাম তারা নিয়ে থাকে। দানপুরি থেকে ডিএনএন বাংলার জন্য এই ভিডিও।